আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানায় স্বাগত প্রত্যেক দিন সন্ধে ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন নিচের কোন প্রণালীর দ্বারা তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন নিচের কোন প্রণালীর দ্বারা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো প্রত্যেকের কাছে দুই সেকেন্ড করে টাইম থাকবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন ব্যাস প্রণালী দ্বারা অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখে নাও আজকের নিয়ে দুই দাগের কোয়েশ্চেন থাইল্যান্ডের সংসদের নাম কী থাইল্যান্ডের সংসদের নাম কী প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার জানিয়ে দাও এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে থাইল্যান্ডের সংসদের নাম হচ্ছে ন্যাশনাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অপশান এ কারেক্ট অ্যান্সার আর অপশান সিতে দেখো রয়েছে সংসদ এটা হচ্ছে ভারতীয় সংসদ আর অপশান ডিতে রয়েছে দেখো জাতীয় সংসদ এটা হচ্ছে বাংলাদেশের সংসদের নাম আর ন্যাশনাল ডায়েট অপশান বিতে রয়েছে দেখো ন্যাশনাল ডায়েট এটা হচ্ছে জাপানের সংসদের নাম এরপরে তিন দাগের কোয়েশ্চেন রাজ তরঙ্গিনী কার লেখা রাজ তরঙ্গিনী কার লেখা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে রাজতরঙ্গিনী কল হন এর লেখা অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে চার দাগের কোয়েশ্চেন লুপ্ত শহর নামে কোন স্থান পরিচিত নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন শহর লুপ্ত শহর নামে পরিচিত সঠিক অ্যান্সার হয়ে যাবে লাসা যারা তিব্বতে অবস্থিত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পাঁচ দাগের কোয়েশ্চেন কোনটির কারণে আগ্নেয় শিলা পাললিক শিলাতে রূপান্তরিত হয় নিচের দেওয়া চারটে অপশান এই চারটে অপশানের ভেতর কোনটির কারণে আগ্নেয় শিলা পাললিক শিলাতে রূপান্তরিত হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে আগ্নেয় শিলা পাললিক শিলাতে রূপান্তরিত হয় অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে কবে প্রথম যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে উনিশশো সাতষট্টি সালে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে সাত দাগের কোয়েশ্চেন নিচের কোথায় বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় নিচের কোথায় বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় সঠিক অ্যান্সার হবে অনুবাদ ঢাল বরাবর বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় অপশন সি কারেক্ট অ্যান্সার আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় প্রতিবাদ ঢাল বরাবর সব থেকে বেশি বৃষ্টি হয় আর অনুবাদ ঢাল বরাবর বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় পরবর্তী প্রশ্ন লীলাময় রায় ছদ্মনামে নিচের কোন লেখক পরিচিত লীলাময় রায় ছদ্মনামে নিচের কোন লেখক পরিচিত এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অর্ণদা শঙ্কর রায় অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন পর্ণমোচী গাছে নিচের কোনটি হয় এই যে চারটে অপশান দেওয়া রয়েছে এই চারটে অপশানের ভেতর কোন ঘটনাটি পর্ণমোচী গাছে দেখা যায় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে শীতকালে পাতা ঝরে যায় পর্ণমুচি উদ্ভিদের অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন নিন্নের কোন ব্যক্তি মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন চারটে অপশান এর ভেতর কোন ব্যক্তি মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে এগারো তাগের কোয়েশ্চেন পৃথিবী তার নিচের অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর কোন দিক থেকে কোন দিক আবর্তন করে সঠিক অ্যান্সার হবে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর আবর্তন করে অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন শিল্পটি কোরাপুট এ অবস্থিত নিম্নলিখিত কোন শিল্পটি কোরাপুট এ অবস্থিত এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বিমান নির্মাণ শিল্প কোরাপুটে অবস্থিত অপশন ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন লক্ষ্ণ কোন নদীর তীরে অবস্থিত নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন নদীর তীরে লক্ষ্ণ অবস্থিত এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে গোমতী নদীর তীরে লক্ষ্ণৌ অবস্থিত অপশন বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন পর্যায় সারণী কোন ব্যক্তি আবিষ্কার করেন পর্যায় সারণী কোন ব্যক্তি আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা অবশ্যই নোট করবে পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন মেন্ডেলিফ অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর পরবর্তী পনেরো দাগের কোয়েশ্চেন নিচের কোনটি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় না নিচের দেওয়া এই যে চারটে অপশান এর ভেতর কোনটি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় না প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার জানানোর চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে রাজ্যসভার সভাপতি রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয় না অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ভাষ্যরাই কে ছিলেন ভারতের প্রথম ভাষ্যরায় কে ছিলেন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম ভাষ্যরাই ছিলেন লর্ড ক্যানিং অপশান বি কারেক্ট অ্যান্সার আজকে নিয়ে সতেরো দাগের কোয়েশ্চেন নিচের কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে তিনশো আটষট্টি নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কত সালে লট কার্জন বাংলা ভাগের কথা ঘোষণা করেন কত সালে লট কার্জন বাংলা ভাগের কথা ঘোষণা করেন সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে লট কার্জন বাংলা ভাগের কথা ঘোষণা করেছিলেন অপশন বি সঠিক উত্তর দেখে উনিশ দাগের কোয়েশ্চেন নিচের কোনটি মরিচিকার কারণ নীচের কোনটি মরিচিকার কারণ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে মরিচিকার কারণ অপশান সি সঠিক উত্তর দেখে নাও আজকের নিয়ে দাগের কোয়েশ্চেন কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয় খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে এটি শুরু হয়েছিল অপশান এ এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন শ্রুতিযোগ্য শব্দের কম্পনাঙ্কের বিস্তার কত শ্রুতিযোগ্য শব্দের কম্পনাঙ্কের বিস্তার কত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে কুড়ি থেকে কুড়ি হাজার হার্টস শ্রুতিযোগ্য শব্দের কম্পনাঙ্কের বিস্তার অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন কত সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল কত সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল সঠিক অ্যান্সার হবে উনিশশো এগারো অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখে নাও আজকে নিয়ে তেইশ দাগের কোয়েশ্চেন কোনটির অভাবে রাতকানা রোগ হয় নিচের চারটে অপশনের ভেতর কোনটির অভাবে রাতকানা রোগ হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দিন ই ইলাহি কোন শাসক প্রবর্তন করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিন ই ইলাহি কোন শাসক প্রবর্তন করেছেন সঠিক অ্যান্সার হবে আকবর অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার আজকের মকটেস সিরিজের একদম লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় প্রত্যেকে কমেন্টে আর তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার জানানোর চেষ্টা করো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস নয় অপশান সি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ